বাংলাদেশ সহ সারা পৃথিবী আজ করোনা ভাইরাসের কারণে মহাসংকট নিমজ্জিত। এই পরিস্থিতিতে আমরা নিজেদেরকে রক্ষা করা এবং সমাজকে রক্ষা করা, দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে সরকারের যে নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এগুলো অনুসরণ করার কোনো বিকল্প নেই। এবং সেই জায়গায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য যেভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন সেটি আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি যে পথে ঘাটে রাস্তায় শহরে বন্দরে গ্রামে সর্বত্র পুলিশ বাহিনীর সদস্য সাধারণ মানুষদের এই নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে, আন্তরিকতার সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। শুধু তাই নয়, আমি গণমাধ্যমে দেখেছি যে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ তারা বাজারকে খোলা মাঠে নিয়ে এসেছেন এবং সেখানে যারা সাধারণ মানুষ বাজারে কিনতে যাচ্ছেন, প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে যাচ্ছেন, তারা যেন তাদের শারীরিক দূরত্ব বজায় রাখেন সেখানে বৃত্ত এঁকে দিচ্ছে, তারা সেখানে গিয়ে কেনাকাটা করছে। এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ তারা তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন জায়গায় আমাদের দুস্থ গরিব মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু আমি লক্ষ্য করছি তারা পুলিশ কোড অনুসরণের পাশাপাশি মানবিক কোড, মানবতার কোড অনুসরণ করে তাদের দায়িত্ব পালন করছেন। এই যে বিপদের দিনে বিপর্যয়ের সময়ে এভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন, এটি আমাকে স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের একদম প্রথম পর্যায়ে 25 মার্চের সেই বিভীষিকাময় কালরাত্রিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ কিভাবে পাকিস্তানের সেই বর্বর বাহিনীর সাথে যুদ্ধ করে নিজেদের জীবন শুরু করেছিলেন। আজকেও এই সময় তারা এই করোনা ভাইরাসের যুদ্ধের মাঠে প্রথম সারিতে দাঁড়িয়ে এই যুদ্ধ পরিচালনা করছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আশা করি আগামী দিনগুলোতেও একইভাবে বাংলাদেশের সাধারণ জনগণের কল্যাণে তারা মানবতার এই দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।